আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা ভবিষ্যতে নিশ্চিত হবে। কথায় বলে না মৃত্যু প্রলয় সমস্যা কখনো কাউকে বলে আসে না, আর নাই বা এদের আসার কোনো সময় আছে। আমরা জানি না পৃথিবী কবে ধ্বংস হবে, এমনকি ধ্বংস হবে কি না তাও জানি না। কিন্তু আমরা এটা অবশ্যই বলতে পারি যে যার জন্ম হয়েছে তার মৃত্যুও কোনো না কোনো দিন হবেই। আর যদি পৃথিবীর জন্ম হয়ে থাকে তাহলে মৃত্যুও একদিন অবশ্যই হবে। আমাদের এই পৃথিবীতে জীবের সৃষ্টি 3.5 কোটি বছর হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটনাও ঘটেছে, যেমন আমরা দেখতে পাই প্রায় ভূমিকম্প হওয়া, আকাশ থেকে উল্কাপিণ্ড পৃথিবীতে পড়া, সমুদ্র থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন সভ্যতা এবং ধর্মগ্রন্থে পৃথিবী ধ্বংসের কথা বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কথা সঠিক হয়নি। তাই আজ আমরা ভবিষ্যৎবাণীর কথা নয়, বিজ্ঞান পৃথিবী ধ্বংসের ব্যাপারে কী বলছে তা আজ আমরা জানব। পৃথিবী ধ্বংস 2060 সালে হবে। ফাদার অফ মডার্ন সায়েন্সের জনক নিউটন বলেছেন 2060 সাল পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, নিউটন এমনিতেই বলেন না, এর মধ্যে একটি সূত্র আছে। 1704 সালে তিনি একটি বইয়ে লিখেছিলেন যে পৃথিবীর ঘোরার গতি বদলে যাবে, পৃথিবীর দিন ও রাত অর্ধেক হয়ে যাবে এবং 2060 সাল পর্যন্ত ধীরে ধীরে পৃথিবী শেষ হয়ে যাবে। নিউটনের এই সূত্র কতটা সত্য তা আগামী সময়েই বলবে। বিজ্ঞানীদের মতে 2060 সালে এক্স নামে একটি গ্রহ পৃথিবীর কাছ দিয়ে যাবে, আর যদি সেই সময় পৃথিবীর সাথে ওই গ্রহের সংঘর্ষ হয় তাহলে পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু কিছু বিজ্ঞানী এমনও আছে যারা এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলছে, কারণ মহাকাশে এরকম অনেক গ্রহ এবং উল্কাপিণ্ড আছে যা পৃথিবীর কাছ দিয়ে গেছে কিন্তু একবারও সংঘর্ষ হয়নি। তবে এটাও সত্য যে 1904 সালে এমন একটা ঘটনা ঘটেছে যা পৃথিবীর সমান 10 থেকে 12টি উল্কাপিণ্ড বৃহস্পতি গ্রহের সাথে সংঘর্ষ হয়েছিল, এবং সেটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে আজ পর্যন্ত বৃহস্পতি গ্রহ সূর্যের মতো গরম রয়ে গেছে। এজন্য বিজ্ঞানীদের মতে বৃহস্পতি গ্রহের সাথে যেরকম ঘটনা ঘটেছে এরকম যদি পৃথিবীর সাথে ঘটে তাহলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। পৃথিবী ধ্বংসের আরেকটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আগ্নেয়গিরি। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে যে হারে মানুষের সংখ্যা, কলকারখানা, যানবাহন বাড়ছে তাতে পৃথিবীর তাপমানও বাড়ছে, আর এর কারণে পৃথিবীতে আগ্নেয়গিরি হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে পৃথিবী ধ্বংস হতে পারে। 1816 সালে ইন্দোনেশিয়ায় মাউন্ট টেম্বরা নামে আগ্নেয়গিরি দেখা গিয়েছিল যার কারণে 1.5 লাখ মানুষ মারা গিয়েছিল। এটা একটা সামান্য আগ্নেয়গিরি বেলকানোর কারণে হয়েছিল। ভাবুন, একটা সামান্য বেলকানোর জায়গায় যদি একটা সুপার বেলকানো ফেটে যায় তাহলে কী হবে পৃথিবীর অবস্থা। মহাকাশের বিজ্ঞানী স্টিফেন হকিংস বলেছেন পৃথিবীতে মানুষ কমপক্ষে 600 বছর বেঁচে থাকবে, 600 বছরের পর পৃথিবী আগুনে পরিণত হয়ে যাবে, তার আগে আমরাকে অন্য কোনো গ্রহে বসবাস শুরু করতে হবে। তিনি বলেছেন ভবিষ্যতে পৃথিবীর তাপমান শুক্র গ্রহের সমান হয়ে যাবে যার কারণে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হতে পারে এবং এই অ্যাসিড বৃষ্টির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। বুলগেরিয়ার একজন বিখ্যাত প্রসিদ্ধ ভবিষ্যৎ বক্তা হলেন বাবা ভেঙ্গা। তিনি 31 জানুয়ারি 1911 জন্মগ্রহণ করেন এবং 11 আগস্ট 1996 সালে মারা যান। তার এই জীবনকালের মধ্যে যতগুলি ভবিষ্যৎবাণী করেছিলেন তার বেশিরভাগই সত্যি হয়েছে, যেমন 9/11 অ্যাটাক, জাপানে হওয়া সুনামি, আরও অনেক কিছু। ঠিক একই রকমভাবে আমাদের পৃথিবী নিয়ে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি সত্যিই আপনাদের অবাক করে দিতে পারে। তিনি বলেছেন যে 5079 সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার মতে আগামী 100 বছরের মধ্যে বিজ্ঞান এতটাই উন্নত করে নেবে যে মানুষ কৃত্রিম সূর্য বানাতে সফল হয়ে যাবে। 2111 সালের মধ্যে মানুষ রোবটের মতো জীবনযাপন করবে এবং তারপর 150 সালের মধ্যে মানুষ এলিয়েনের সাথে কন্ট্যাক্ট করতে সফল হবে এবং 3800 সালের মধ্যে পৃথিবীতে অবস্থিত হিউম্যান রিসোর্স কমে আসবে যার ফলে পৃথিবীতে হবে মহাপ্রলয়, তাতে অনেক মানুষের মৃত্যু হয়ে যাবে এবং 5079 সালে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এইসব ভবিষ্যৎবাণী কতটা সত্য হবে
আগামী দিনে বোঝা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আরও এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।